আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহানা শানু ব্লগস। আমরা সবাই আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিই, আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক আরও কয়েকজন মানুষের কাছে ব্লগটি পৌঁছে দিবে। আমাদের ঘরের বায়ুতে বাইরের বায়ু থেকে 9 গুণ বেশি দূষিত পদার্থ থাকে, তাই শৌখিনতার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই। ঘরের ব্যাকটেরিয়া জীবাণু শোষণ করে বাতাসের বিশুদ্ধ অক্সিজেন ছড়ায়। ইনডোর গাছগুলো মানসিক চাপ কমায় ও স্বাস্থ্য ভালো রাখে। আপনার বাবা ও আমি দুজনেই গাছ লাগাতে ভালোবাসি। যদিও আমাদের বাসায় গাছ লাগানোর মতো তেমন কোনো স্পেস নেই, অল্প একটু জায়গা রয়েছে, ততটুকুই আমরা কাজে লাগাই। আর রুমের ভিতরে কিছু গাছ লাগিয়েছি। আমার বাসাটা একতলা, একতলা হওয়াতে অনেক সুবিধাও রয়েছে আবার অনেক অসুবিধাও রয়েছে। আমার বাসার সামনে দিয়ে প্রতিদিন এই বাদামওয়ালা যায়, তো আমার মেয়ে দেখলেই বাদাম খেতে চায়, তো আজ তার থেকে বাদাম নিয়ে দিচ্ছি। আজকে আমরা বেড়াতে যাব, যেখানে আমি গত 60 বছর কাটিয়েছি, আমার খুব প্রিয় একটি জায়গা, যে বাড়িতে আমি 60 বছর ভাড়া ছিলাম। তো চলে এসেছি আমার প্রিয় জায়গায়। সবার সাথে আমার এতটাই ভালো সম্পর্ক হয়েছে, এখন আসলে নিজের বাড়িতে ভালো লাগে না, সবসময় ইচ্ছে করে এখানেই থাকি, এখানেই চলে আসি। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্কেও অতিক্রম করে, আসলে কথাটা সত্য। তারা আমাকে এতটাই ভালোবেসেছে, তাদেরকে আমি সবসময় আমার বিপদে পাশে পেয়েছি। এই জায়গাটাকে অনেক বেশি মিস করি। এই ছাদে রয়েছে আমার অনেক স্মৃতি। আমার বড় মেয়েরও এখানেই বেড়ে ওঠা। ও যখন এ বাড়িতে যায় তখন মনে হয় ও প্রাণের মানুষদের খুঁজে পেয়েছে, নিজের খেলার সাথে। আমার ছোট মেয়েও ওই বাড়িতে যেয়ে অনেক খুশি, তারও ছাদটা খুব ভালো লেগেছে, সে ছাদে ঘোরাঘুরি করছে, সব কিছু দেখছে। এই বাড়ির সবার কাছ থেকে আমি এত বেশি ভালোবাসা পেয়েছি, আমি সবার কাছে অনেক ঋণী। তারপর সন্ধ্যায় চলে আসলাম নিজ বাড়িতে। আমার বাসার সাথেই কয়েকটি ফার্ম রয়েছে, সেখান থেকে আফরার বাবা দুধ নিয়ে আসলো। আজকে ভেবেছি একটু দই বানাবো। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধগুলোকে ভালো করে এখন জাল করব। পাশে একটি মিষ্টি দই নিয়ে, যে অপ্রয়োজনীয় পানিটা থাকে সেটা ছেঁকে নিলে দইটা ভালো জমে। আমি সবসময় এরকমই করি, যে কোনো কাজই যদি আপনি একটু সময় নিয়ে করেন তাহলে সেটা ভালো হয়। এদিকে দুধগুলো বলক এসেছে, এটাকে অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়, তাহলে দই থেকে একটা পোড়া গন্ধ আসবে। দইটাকে একটু ঘন করার জন্য আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি, তারপর 1 কাপ পানি নিয়েছি। এখন মিলিয়ে দুধের মধ্যে দিয়ে দিব। আর আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি দিয়েছি, এটা আমার জন্য পারফেক্ট মনে হয়েছে। গুঁড়া দুধটা মিশানো হয়ে গেলে অনবরত নাড়তে হবে। এ তো দেখতে পাচ্ছেন ঘন হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঠান্ডা করছি। হালকা যখন কুসুম গরম থাকবে তখন দইয়ের পিসটা মিশিয়ে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু পানি বের হয়েছে দই থেকে। এই পানিটা ফেলে দিলে দইটা ভালো জমে। এখন আমি এটাকে মিশিয়ে নিব, অনবরত নাড়তে হবে। নেড়ে ভালো মতো মিশানো হয়ে গেলে আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি, সেখানে ঢেলে দেব। আমার এখানে পুরোটা জায়গা হয়নি, তাই আমি একটা এয়ারটাইট ফুড গ্রেডের বক্স নিয়েছি, ওই বক্সটাতে কিছু দিব। দিয়ে আমি এখানে সনাতন পদ্ধতিতে দইটা বসাবো। আমার মাকে সবসময় দেখেছি এভাবেই দই বসাতে, আর এভাবে দই বসালে পারফেক্ট একটি দই হয়। ওপেনেও দই হয়, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়। আগামী পর্বে দেখাবো আমি আমার দইটি কেমন হলো। এখন আমি দইটাকে কাঁথা দিয়ে মুড়িয়ে 6-7 ঘন্টার জন্য বসিয়ে রাখবো। আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে
প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এরকম আরও ব্লগ দেখার জন্য আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহিত করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন।